তুমি 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 হ্যাঁ দাঁড়া তোমারে যদি নবী বলতো আমি আল্লাহর কাছে যাইতেছি তোমার কি লাগবে তুমি কি চাইতাছো কি চাইতাছো জান্নাত হ্যাঁ ঠিক আছে শতকরা 98 জন জান্নাত চাইবে গেলে খাওয়ান টাওয়ান আছে হুর হুর আছে আরাম আছে হাউজে গাউজে পানি টানি আছে হ্যাঁ জান্নাত যে কত মজার খালি খাওন আর খাওন তুমি জান্নাত চাইছো পাগল নবী যদি আমি তাহিরে কয় তাহিরে তোর কি লাগবো তুমি তো চাইছো জান্নাত আমিন সাবরে জিগাইলে কইব জালালিরে জিগাইলে কইব তাহিরে জিগাইলে কইব ও নবী গো ও নবী কি লাগবো বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত লাগতো না গো ইয়া রাসূলুল্লাহ আমাদের শুধুমাত্র আপনি নবী দরকার হাত তুলে বলো ঠিক কি না বলো এই মুসা নবী একদিন আল্লাহরে জিগাইছে আল্লাহ তুমি যদি খুশি হও তুমি কি করো আল্লাহ ডাক দিয়েছে আমি যখন খুশি হই আমি বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি এরপরে মুসা নবী জিগায় আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো মুসা নবীর কথায় আমার আল্লাহ বলেন মুসা রে আমি আল্লাহ যদি এর চাইতে বেশি খুশি হই আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই এবার মুসা নবী আল্লাহকে আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ঘরে কন্যা সন্তান দান করি এখন আমার সমাজে দুই দিনের জায়গায় তিন দিন বৃষ্টি হইলেই বাজার মেহমান দুই দিনের বেশি তিন দিন থাকলে মরাড়া জানা গিলে যে আছে না নাই বলেন শুধুমাত্র তাই নয় মাইয়া দুইটার জায়গা তিনটা কইলে জামাই বউর দোষে বউ জামাইর দোষে জবান খুলে কোন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলে আমি আল্লাহ যখন বেশি খুশি হয় বান্দার ঘরে আমি কন্যা সন্তান দান করি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পরে আমার নবী জামা মুবারকটা বদন মুবারকে লাগাইলেন না জানে কেমন সুন্দর আমার নবীর লাগছে কত সুন্দর জানি আমার নবীর লাগলো আসমানে সাজ সাজ র ওই দেখো কে লরে মারহাবা আমার নবী জামা মুবারকটা লাগাইয়া আমার নবী রওনা দিছে কিন্তু রাস্তার মধ্যে একটা কবর পাইছে কবরের ভিতরে হযরতে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে সুবহানাল্লাহ নবীরা কি রওজাতে জিন্দা না মরা জিন্দা যারা বলে আমার নবী মর গিয়া এরা কি মুসলমান না বেঈমান এই জন্য যুবক রওজা মুবারকে আমার নবী হলো জিন্দা এ যুবকের দন এবার আমার নবী আপনার নবী মুসা নবীরে দেখলেন মুসা নবীরে দেখার পরে আমার নবী দেখলেন মুসা নবী এখন একটা প্রশ্ন আছে ও আখাউড়াবাসী ব্রাহ্মণ বাড়িয়াবাসী একটা প্রশ্ন হলো যে মুসা নবী দেখলেন কবরের ভিতরে মুসা নবী দাঁড়াইয়া রইছেন কিন্তু আমার আল্লাহ অন্য কোন নবীর বরাবর দানেন নাই মুসা নবীর কবরের বরাবর দা কেন নবীর মেরাজ রাস্তা বানাইলেন একটা মাত্র কারণ কারণ মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে আমার আল্লাহ দেখা দেই নাই আর হাবিবুল্লাহর নে নিতে যাই আমার আল্লাহ দেখাইয়া দিলেন মুসা নবী তাকাইয়া দেখো আমার হাবিব আমার দিদারে আসতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা ওই রাস্তা দিয়া রওনা দিল রওনা দেওয়ার পরে আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন
দিনে মেরাজ করে নাই রাতের বেলা মেরাজ করাইছেন ওই নবী যখন মসজিদে আকসায় গেলেন আমার নবী সেখানে নামাজ পড়াইলেন দুই রাকাত কিন্তু আমার নবী ছিলেন ইমাম আর নবীর পিছনে মুক্তাদি ছিল সকল নবী রাসূলগণ এখন আমি প্রশ্ন দিয়া যায় কেন তাহির গরম কথা কয় অনেকে কয় না বেশি গরম কথা কয় কত ধরনের জ্বালা আমি কেন গরম কথা বলি গরম আমি বলি না যেখানে গরম কথা বলতে হয় সেখানে বলা হয় মুসা নবী কবরের ভিতরে আবার এই মুসা নবী মসজিদে আকসাই নবীর পিছনে নামাজ পড়ে আবার নবী যখন আসমানে গেল ওখানেও মুসা নবী দাঁড়ায় নবীকে সালাম দিল এই কসবাবাসী আখাউড়াবাসী ব্রাহ্মণ বাড়িয়ার শিক্ষিত সমাজ আখাউড়ার শিক্ষিত সমাজ মন্দ বলবেন পরে আগে বিচার করেন মুসা নবী কি তিনজন না একজন এই আওয়াজে মানি না জোরে কোন তিনজন না একজন এক মুসা নবী যদি কবরে থাকতে পারে এই মুসা নবী যদি একই টাইম আমার মসজিদে একসাই থাকতে পারে একই টাইমে এই মুসা নবী যদি আবার আসমানে থাকতে পারে আর আমার রহমাতুল লিল আলামিন তাকার ক্ষমতা আছে না নাই এই কথাখান বললে অনেকে ফতোয়া লাগায় দেয় যে নবী আছে মদিনা নবী আবার আখাউর আইব কেমনে কথাখান ঠিক কিনা রাগ করিয়েন না আকিদা শুদ্ধ করেন আকিদা শুদ্ধ করেন আমরা বড় ভাগ্যবান এবার আমার নবী যখন আসমানে গেল সেখানেও নবী নবী মুসনরিক নবীর সঙ্গে দেখা হলো শেষ পর্যন্ত আমার নবী জান্নাতের ভিতরে গেল যাওয়ার পরে দেখতেছেন জালালি সাহেব দেখতেছেন জান্নাতের যতটা রুমের ভিতরে ঢুকে শুধু খাওন আর খাওন কিন্তু আমার নবী একটা খাবারও টাচ করে নাই কারণ আমার নবী কয় উম্মতকে ছাড়া আমি নবী খাব না আমি নবী উম্মতকে ছাড়া খাব না নবী বলেন যে জান্নাতের ভিতরে ঢুকি প্রত্যেকটা রুমের ভিতরে আমার একটা প্রেমিক বান্দার পায়ের আওয়াজ আমি শুনতে পাই ও নবী গো কেমন বান্দা যে দুনিয়াতে চলাফেরা করে তার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনতে পান এই লোকটার কেউ না এই লোকটার জিব্বা হলো বাটি এই লোকটার দন্ত হলো উঁচা উঁচা এই লোকটা হলো কালো নিগ্রুর মতন কিন্তু যেই লোকটা দুনিয়ার মধ্যে হাঁটা চলা করে ওই লোকটার পায়ের আওয়াজ আমার নবী জান্নাতে শুনতে পেলেন ইয়া রাসূলুল্লাহ নবী ওই লোকটা কে গো আমার নবী বলে এই লোকটা অন্য কেউ না এই লোকটা হলো আজানের পাখি হযরত বেলাল হজরতে এই জন্য আমি ওয়াজের শুরুতে বলছিলাম আমি যে বয়ানটা এদিকে যাবো এই জন্য প্রথম শান পড়েছিলাম আসি তো বেশে হজরতে বেলালের মধুরাজা সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বেলাল তার চেহারা কিন্তু ভালো না আমার নবী বলেন আমার আল্লাহ কাহার চেহারার দিকে তাকাই না আমার নবীকে আমার আল্লাহ কারো ড্রেসের দিকে তাকাই না রে আমার আল্লাহ তাকাই মানুষের অন্তরের দিকে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার আব্বা বেলালকে আমার নবী দুনিয়াতে এসে প্রশ্ন করছিলেন বেলাল আমি যখন জান্নাতে গিয়েছি আমি জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি তুমি কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়াতে হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনেছি বেলাল বলে নবী গো আমার কোনো আমল নাই তবে একটা আমল নিয়মিত আছে কয় কি এই প্রত্যেক দিন আমি আজান দেই আজান দেওয়ার পর আমি কেমন দেই আপনি নবী নামাজ পড়ান
কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে আপনার সঙ্গে কথা বলে কিন্তু আমার চেহারা ভালো না এই জন্য আমি আপনার সামনে যাই না আমার জিহ্বাটা কথাগুলো অস্পষ্ট হয় এই জন্য আমি আপনার সামনে গিয়ে কথা বলি না গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া মায়ার নবী গো যদি আমি আপনার সামনে যাই না কিন্তু আমি আলাদা আলাদা দুইটা রাকাত নামাজ আলাদা করি যেন আপনি নবী আমার প্রতি সব সময় মায়ার দৃষ্টি রাখেন গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো দুইটা রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলি আল্লাহ আমি যদিও নবীর কাছে যাই মনের কথা বলতে না পারি গো তোমার বন্ধু নবী যেন আমার দিকে সুদৃষ্টি রাখে গো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মহব্বত পাই পাল্লাইগা দুই রাকাত নামাজ পড়া দূর থেকে ভালোবাসা কামনা করছি আল্লাহর কাছে আমার নবী ডাক দিয়ে কই বেলাল তোমার এই দুই রাকাত নামাজ আমার তুমি 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 হ্যাঁ দাঁড়া কষ্ট নিও না আমার ওয়াজের ধরন তো একটু ভিন্ন না তুমি না নীল গেঞ্জি তুমি বসো নীল পাঞ্জাবি বেগুনি কি কইরে রে বেগুনি তোমারে যদি নবী বলতো আমি আল্লাহর কাছে যাইতেছি তোমার কি লাগবে তুমি কি চাইতাছো কি চাইতাছো জান্নাত হ্যাঁ ঠিক আছে শতকরা 98 জন জান্নাত চাইবে গেলে খাওয়ান টাওয়ান আছে হুর হুর আছে আরাম আছে হাউজে গাউজে পানি টানি আছে হ্যাঁ জান্নাত যে কত মজার খালি খাউন আর খাউন তুমি জান্নাত চাইছো ঠিক আছে কিন্তু স্বয়ং নবী যদি বলে নবী গো তুমি কি চাও তুমি তো চাইছো জান্নাত আমিন সাবরে জিগাইলে কইব জালালি রে জিগাইলে কইব তাহির রে জিগাইলে কইব ও নবী গো ও নবী কি লাগবো বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত লাগতো না গো ইয়া রাসূলুল্লাহ আমাদের শুধুমাত্র আপনি নবী দরকার হাত তুলে বলো ঠিক কি না বলো এই জন্য আমরা নবী চাই কি চাই না কিন্তু জিব্রাইল উল্টা হয়েছে জিব্রাইল চাইছে উল্টা এতে চাইছে বেহেশত এই বেটা তুই তো বেহেশত চাইছ কির লাগা বুঝছি ওই খাইতি আর কি তাও সুবিধা নাই নবী ভাই আলাইলে তাহলে আর উল্টা কর কি চাস কি চাস কর কি চাস নবী চাই এই বল নবীরে পাইলে জান্নাত চাওয়া লাগে না জান্নাতের হুররা সকাল সন্ধ্যা আল্লাহরে কইবে আল্লাহ এই প্রেমিকটা আমরা লাগবো তোমার সাওয়াল লাগবে না হুর তোমার নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে আর প্রতিদিন রমজান মাস আসলে তো অলরেডি হুররা আল্লাহ এই রোজাদারটা আমার লাগবো ও আল্লাহ এই রোজাদারটা আমার লাগবো ওরা প্রতিযোগিতা করে ওখানে ওরা ওরা লুট করে কে কার জন্য নিতে চাই এইভাবে জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য আমরা নবী চাই কি চাই না আরো জোরে বলে নবী চাই কি চাই না কিন্তু জিব্রাইলকে যখন রসুল বলেন ইয়া জিব্রাইল হাল্লাক মিন হাজাতিন ইলা রব্বিকা ঠিক আছে তুমি যদি যাইতে না পারো তুমি থাকো কিন্তু তুমি আল্লাহর কাছে তো আমি যাইতেছি তোমার কিছু লাগবে নি জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই আমার 600 ডানা পুল ছেড়ে তোর উপরে বিছানোর জন্য তো জিব্রাইল দিবে হেস্তো চাইলো না কোনো কিছু চাইলো না চাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা পুল ছেড়ে তোর উপরে বিছানোর জন্য রসূল জিজ্ঞাসা করে কারণটা কি কয় কারণটা হলো নবী গো আপনার চোখে উম্মতের জন্য আমি জিব্রাইল যত পানি মুবারক ঝরতে দেখছি পৃথিবীর কোন মানুষ তা দেখে নাই আপনি পাথরের আঘাত খেয়েছেন সেখানে উম্মতের জন্য কেঁদেছেন আপনি হিজরত করতে গিয়ে উম্মতের জন্য কেঁদেছেন দুনিয়াতে এসেছেন উম্মতের জন্য কেঁদেছেন রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদবেন হাশরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন ইয়া রাসূলুল্লাহ উম্মতের জন্য আপনি বেশ পাগল এই জন্য আপনার উম্মতের আপনার জন্য আপনার কাছে অনেকবার এসেছি গো নবী আপনার উম্মতের জন্য আমি পুলসিরাতের উপরে আমার ডানাগুলো বিছাইয়া দিব কেন কইলে উম্মতিকা শুধুমাত্র আপনার উম্মতের জন্য
হিসাব মিলছে নি, তাইলে বুঝেন আমার রাসূল যখন এই কথা শুনলেন, শোনার পর জোর ঠিক ইয়া জিব্রাইল ঠিক আছে অপেক্ষা করো আমি আবার আসতেছি। রাসূল যখন রওনা দিবে হুট করে একটা রফ রফ আসছে, রাসূল রওনা দিলেন 70,000 নূরের পর্দা ব্যাত করে গেলেন। কয়েকটা নূরের পর্দা ঘটনা আছে খুব হাকিকতপূর্ণ বলবো না, কারণ আমাদের দেশের মৌলবীরা শরীয়ত বুঝে হাকিকত বুঝে না। ঠিক